আজকের লেকচারে সবাইকে স্বাগতম আজকে আমরা লিমিট সংক্রান্ত কিছু এর শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যা আমাদের তোমাদের কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা তথা ভার্সিটি অ্যাডমিশনে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি এখন লিমিটের অঙ্গ করতে গেলে প্রথমেই প্রশ্ন জাগে যে সকল লিমিটেরই কি অস্তিত্ব বিদ্যমান না সকল লিমিটের অস্তিত্ব বিদ্যমান নয় কারণ যদি কোনো ভগ্নাংশের লব এবং হরে চলরাশি না থাকে তাহলে তার লিমিটের অস্তিত্ব বিদ্যমান নেই যেমন লিমিট এক্স টেন্স টু মডুলাস এক্স বাই এক্স এটাকে যদি সিমপ্লিফাই করি আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মাইনাস এক্স বাই এক্স দ্যাট মিন্স লিমিট টেন্স টু জিরো প্লাস মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে লিমিটের অস্তিত্ব বিদ্যমান নেই এখন যে সকল ক্ষেত্রে লিমিটের অস্তিত্ব বিদ্যমান সেই সকল ক্ষেত্রে আমরা কোন কোন শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি শুরুতেই বলে রাখি লিমিটের অধিকাংশ অঙ্কই লপিটালস রুলসের মাধ্যমে সম্পন্ন করা যায় আর বাদবাকি যে সকল অঙ্কে আমরা প্রয়োগ করতে পারি না তার জন্য আমরা কিছু স্পেশাল টেকনিক অবলম্বন করতে পারি শুরুতেই আমরা সেই রুল সম্পর্কে জেনে নেই নিই রুল যখন কোনো লিমিট সরাসরি প্রয়োগ করার ফলে ভগ্নাংশ বা ফাংশনের মান অসঙ্গায়িত বা অনির্ণীয় আকার আসে তখন আমরা লপিডালস রুল প্রয়োগ করি এবং লপিডালস রুলস তখন আমাদের বলে যে ওই ভগ্নাংশের লবকে লবের চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করতে এবং হরকে হরের চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করে লিমিট প্রয়োগ করতে আমরা এই অন্তরীকরণ প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না লিমিট বসালে বাস্তব মান আসে তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি যেমন লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার এখন এখানে যদি আমরা এক্সের ভ্যালু সরাসরি জিরো বসাতে চাই তাহলে দেখব কজ জিরো ডিগ্রি ভ্যালু ওয়ান দ্যাট মিন্স ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো নিচে আসতেছে জিরো অর্থাৎ জিরো বাই জিরো আকার যা অনির্ণয় এক্ষেত্রে সাপেক্ষে ডিফারেন্সিয়েট হরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটা কি কোনোভাবেই সম্পূর্ণটাকে একটি ফাংশন ভেবে এটাকে ইউ বাই বি ফর্মুলা অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করা যাবে না লপিটালস রুল শুধু বলে যে লবকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে সুতরাং আমরা যদি নেক্সট লাইনে প্রসিড করি তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো যদি উপরে আমরা ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তখন পাবো জিরো কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস এক্স তার মানে মাইনাসেমেন হচ্ছে প্লাস এক্স বাই এক্স এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো টু এক্স এখন যদি আমরা এক্সের ভ্যালু টু প্রয়োগ জিরো প্রয়োগ করি তাহলে দেখব সাইন্স জিরো ডিগ্রি ভ্যালু জিরো আর নিচে আসতে আছে জিরো আবার সেই জিরো বাই জিরো আকার তাহলে আমরা আবারও পুনরায় সাইন এক্সকে এবং টু এক্সকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি কজ এক্স টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি আমরা অনলি টু এবার যদি আমরা এক্সের ওয়ান জিরো সাবমিট করি তাহলে পাবো কস জিরো ডিগ্রি ইকুয়াল টু ওয়ান নিচে টু দ্যাট মিনস হাফ দেখলে তো কত সহজে আমাদের রুলস একটা আমাদের কারেক্ট অ্যান্সার দিয়ে দিল আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স 9 মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি এখানেও একই কথা যদি আমরা থ্রি প্রয়োগ করি তাহলে 0 বাই জিরো আকার আসে তাহলে আমরা লপিডালস রুলস প্রয়োগ করি নেক্সট লাইন করি নেক্সট লাইনে আমরা পাচ্ছি ডিডি এক্স করলে পাচ্ছি এখানে টু এক্স নিচে পাচ্ছি অনলি ওয়ান যদি আমরা এক্সের ভুলো থ্রি সাবমিট করি তাহলে পাচ্ছি টু এখন অলপিটাল রুলসের বাইরে আমরা যে কয়েকটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব সেগুলোকে আমরা কয়েকটা টাইপে বিভক্ত করে নিই যেমন প্রথমে টাইপ ওয়ান যদি কখনো এই ফরমেটের লিমিট থাকে যেমন লিমিট এক্স টেন্স টু জিরো অথবা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এখানে থাকবে ওয়ান প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার বি বাই এক্স না সেটাকে একটু ভালো করে অবজার্ভ করো এখানে দ্বিতীয় পদে চলক আছে এক্স এবং সব সম্পূর্ণটার পাওয়ার হিসেবে আছে বি ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ দ্বিতীয় পদের চলক এবং ঘাতের চলক পরস্পর উল্টা গুণাত্মক বিপরীত এখানে এক্স ওপার ওয়ান বাই এক্স যদি কখনো এই ফর্মেটে লিমিটের অঙ্ক আসে তাহলে আমরা সরাসরি এটার অ্যান্সার হিসেবে লিখবো ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহক ইন্টু ঘাতের সহক অর্থাৎ এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহক হচ্ছে এ ঘাতের শখ হচ্ছে ওয়ান বাই এক্সের সাথে আছে বি ই টু দি পাওয়ার এ বি একটা এক্সাম্পল দেখে ফেলি আমরা চট করে যেমন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ফাইভ এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই এক্স তো এখানে আমরা দ্বিতীয় পদের চলকের শখ পাচ্ছি ফাইভ এবং ঘাতের শখ পাচ্ছি থ্রি সুতরাং এর অ্যান্সার আমরা ডিরেক্টলি লিখতে পারি ই টু দি পাওয়ার 5 ইন্টু থ্রি দ্যাট মিন্স ই টু দি পাওয়ার ফিফটিন আমরা সেকেন্ড একটা এক্সাম্পল দেখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান প্লাস টু হোল টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস এটা দেখে মনে হতে পারে যে এটা সরাসরি এই ফর্মেটে নেই কিন্তু একটু ক্যালকুলেশন করলেই এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাটে চলে আসবে ইনশাআল্লাহ আমরা নেক্সট লাইনটা একটু প্রসিড করি এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স এটাকে হরটাকে আমি যদি দুটো লবের মধ্যে ভাগ করে দিই তাহলে পাচ্ছি থ্রি এক্স বাই এক্স তার মানে থ্রি প্লাস ফাইভ বাই এক্স এবার আমরা যদি এটার অ্যান্সার লিখতে চাই লিখবো টু দি আর দ্বিতীয় পদের অর্থাৎ এক্সের শখ টু ইন্টু এইখানে পাও ঘাতের শখ এখানে ঘাতের শখ বলতে ধ্রুবক সংখ্যাটাকে আমরা মিন করছি না এক্সের সাথে যেই ধ্রুবক পথটা আছে শুধু সেটাকেই মিন করছি অর্থাৎ এখানে টু এর সাথে তিন গুণ না হইয়া গুণ হবে পাঁচ দ্যাট মিন্স অ্যান্সার হবে এক্স টু ই টু দেব আর টেন এবার রাশি টাইপ টু যদি কখনও লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এখানে একটা যে কোনো বীজণিত রাশি থাকে এখন এই বীজগণিতিক রাশি কয়েক প্রকার হতে পারে যেমন এই লিমিটের অঙ্ক অবশ্যই ভগ্নাংশ আকারে থাকবে যদি ভগ্নাংশের লবের চলকের সর্বোচ্চ পাওয়ার হরের চলকের সর্বোচ্চ পাওয়ার অপেক্ষা ছোট হয় তাহলে লিমিটের মান আসবে শূন্য যেমন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এখানে অবশ্যই লক্ষণীয় যে এখানে অবশ্যই এক্সটেন্স টু ইনফিনিটি থাকতে হবে এই টেকনিকটা প্রয়োগ করতে গেলে থ্রি এক্সকোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ফোর প্লাস সেভেন এক্স প্লাস নাইন এখানে আমরা দেখতে পাচ্ছি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার দুই হরের চলকের সর্বোচ্চ পাওয়ার তিন সুতরাং লবের পাওয়ার হরের পাওয়ার অপেক্ষা ছোটো তাহলে এটার ফলাফল আমরা সরাসরি লিখে দিতে পারি জিরো এখন যদি ঘটনা উল্টো হয়ে যায় অর্থাৎ লবের চলকের সর্বোচ্চ পাওয়ার হরের চলকের সর্বোচ্চ পাওয়ার অপেক্ষা বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে উত্তর আসবে ইনফিনিটি অর্থাৎ যদি ব্যাপারটা এমন ঘটে লিমিট এক্স টু ইনফিনিটি ফাইভ প্লাস টু এক্স এই লবের লবের চলকের সর্বোচ্চ পাওয়ার তিন হরের চলকের সর্বোচ্চ পাওয়ার দুই সুতরাং এক্ষেত্রে উত্তর আসবে ইনফিনিটি ফাইনালি যদি লবের ঘাতে চলকের সর্বোচ্চ পাওয়ার এবং হরের চলকের সর্বোচ্চ পাওয়ার সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চলকের সর্বোচ্চ পাওয়ার দিয়ে লব এবং হরকে ভাগ করে ধ্রুবক পদের অনুপাত নেব যেমন লিমিট एक्स टेंस टू इनफिनिटी थ्री एक्स किूब प्लस फोर एक्स एक्सक्र प्लस टू एक्स प्लस फाइव बाय सेभेन एक्स किूब प्लस फाइव एक्स स्क्र प्लस वन एखे প্লবের পাওয়ার এবং হরের পাওয়ার সমান সুতরাং এটাকে আমরা এক্স কিউব সর্বোচ্চ পাওয়ার দিয়ে ডিভাইড করব ডিভাইড করলে আমরা এখানে এক্স কিউব এক্স কিউব কেটে গিয়ে থাকবে থ্রি বাই সেভেন এইখানে এবং বাকি যতগুলি পদ আছে সবগুলি পদে কোনো না কোনোভাবে এক্স থাকবে সুতরাং এখানে ধ্রুবক পদ হিসেবে আমরা পাবো অনলি থ্রি নিচে পাবো সেভেন এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবার আমরা আছি টাইপ এ যদি কখন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এবং এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এই ফরমেটে কোনো লিমিট জানতে চাই তাহলে আমরা প্রথমে লবের ধনাত্মক পথ খুঁজে বের করবো হরের ধনাত্মক পথ খুঁজে বের করবো এই ধনাত্মক পদের সহগের অনুপাতটাই হবে কাঙ্ক্ষিত উত্তর যেমন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সিক্স টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স টু দিবর মাইনাস এক্স সিক্স টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স টু দিব মাইনাস এক্স এখানে লবের ধনাত্মক হচ্ছে সিক্স টু দিবর এক্স হরের ধনাত্মক হচ্ছে সিক্স টু এক্স এইটাকে সে ধনাত্মক চিন্তা করা যাবে না কারণ এখানে এক্সটা পাওয়ার হিসেবে নেই এখানে এটাকে যদি আমরা করি তাহলে পাচ্ছি ওয়ান বাই সিক্স টু এক্স তার মানে এখানে ধনাত্মপথ হিসাবে আমরা সিক্সটি দেবার এক্সটি বিবেচনা করবো তাহলে এটার সহক হলো ওয়ান এটা সহক ওয়ান তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসতেছে ওয়ান বাই ওয়ান দ্যাট মিনস ওয়ান এখন যদি এইখানে টু ইন্টু সিক্সটি দেওয়ার এক্স থাকতো এবং এখানে যদি থ্রি ইন্টু সিক্সটি দেওয়ার এক্স থাকতো তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হতো টু বাই থ্রি এবার আছে টাইপ ফোরের ক্ষেত্রে যদি কখনো এই ফরম্যাটের লিমিট থাকে অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স বাই এফ এক্স অথবা এক্স মানে যদি রুটের ভিতরে বীজগণিতিক ফাংশন থাকে তাহলে আমরা নর্মালি কী করি এই ফাংশনের অনুবন্ধী ফাংশন দ্বারা অর্থাৎ এই পদের অনুপদী অনুবন্ধী পদ দ্বারা উপর নিচে গুণ করে ক্যালকুলেশন করি এটাকে আমরা সহজে চিন্তা করতে পারি অর্থাৎ যদি আমরা এরকম দেখি যে লিমিট এক্স টেন্স টু জিরো রোটোবার এ প্লাস এক্স মাইনাস রোটোবার সি মাইনাস ডি এক্স বাই এক্স যদি এই ফরম্যাটে থাকে তার মানে এই ফর্ম্যাটের মতো যদি থাকে তাহলে এখানে আমরা এ প্লাস ডি এক্স আর সিএ মাইনাস ডি এক্সের অনুবন্ধী অর্থাৎ এখানে প্লাস চিহ্ন দিয়ে উপরে নিচে গুন করে ক্যালকুলেশন করি তবে এটা শর্টকাট ওয়েটা হচ্ছে আমরা প্রথম যেই বর্গমূল আছে তার সাথে এক্সের সহক এবং দ্বিতীয় পথের এক্সের সহক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করে দিই অর্থাৎ এটার ফলাফল ডি আমরা লিখতে পারি এরকম বি মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দেবো প্লাস থাকলে প্লাস দেবো এখানে এক্সের সহক হচ্ছে মাইনাস ডি বাই টু ফিক্সড সুতরাং আমরা ফলাফল হিসেবে পাচ্ছি বি প্লাস ডি বাই টু ফর এক্সাম্পল যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স সরি ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এক্স তাহলে এখানে এক্সের সহ ওয়ান এখানে এক্সের সহ হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই টু সুতরাং টু বাই টু দ্যাট মিন্স ওয়ান এবার আসি নতুন একটা টাইপ অর্থাৎ টাইপ ফাইভে যদি লিমিট এক্স টেন্স টু জিরো দিয়ে কোনো ত্রিগুণভিত ফাংশন অর্থাৎ এখানে সাইন এক্স বাই বি এক্স টেন লিমিট এক্স টেন্স টু জিরো নিয়েই যদি থাকে এরকম টেন এক্স বাই বি এক্স অথবা লিমিট এক্স টেন্স টু জিরো নিয়ে সাইন ইনভার্স এ এক্স বাই অথবা লিমিট এক্সটেন্স টু জিরো নিয়ে টেন ইনভার্স এ এক্স বাই থাকে তখন এই সবগুলোর জন্য সরাসরি এক কথায় উত্তর হবে উপরে এক্সের সহক নিচে এক্সের সহক তার মানে এ বাই বি এবার নেক্সট টাইপ সিক্স এবার আসি টাইপ যদি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন সি মাইনাস সাইন ডি এরকম কোনো ফর্মেট থাকে অর্থাৎ এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক ডাজন্ট ম্যাটার যদি কখনও সাইন দিয়ে এরকম ফর্ম্যাটে থাকে তখন আমরা সাইনের জন্য এটার অ্যান্সার ডিরেক্টলি এরকম লিখতে পারি যে এখানে অ্যাঙ্গেল দুটো বিয়োগ হবে এ মাইনাস বি বাই सी माइनस डी फॉर एक्जाम्पल लिमिट एक्स टेन्स टू जीरो साइन टू एक्स माइनस साइन एट एक्स बाई स थ्री एक्स माइनस साइन एक्स তাহলে আমরা যদি আগের শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করি টু এক্স মাইনাস এইট এক্স বাই থ্রি এক্স মাইনাস এক্স দ্যাট মিন্স সিক্স এক্স বাই থ্রি মাইনাস টু এক্স ইকুয়াল টু এক্স এক্স ভেনিস হয়ে গেলে পাচ্ছি আমরা অনলি থ্রি সুতরাং আমরা এটা থেকে আরও একটু ইজি করতে পারি চেষ্টা করলে যে আমরা যদি এখানে অ্যাঙ্গেলে এক্সগুলিকে বাদ দিয়ে শুধু শখগুলি নিয়ে কাজ করি অর্থাৎ টু মাইনাস এইট বাই থ্রি মাইনাস ওয়ান তার মানে সিক্স বাই টুই পাচ্ছি তাহলে আমরা ডিরেক্টলি এখানে এক্স না নিয়ে শুধু শহরগুলি নিয়েও ক্যালকুলেশন করতে পারি অনুরূপে যদি কজের ক্ষেত্রে এরকম ফর্ম থাকে যেমন লিমিট এক্স টেন্স টু জিরো কজ এ মাইনাস কজ বি বাই কজ সি এখানে একটু প্লাস ব্যবহার করি প্লাস বা মাইনাস ডাজেন্ট ম্যাটার যদি কথার ক্ষেত্রে এরকম ফর্ম থাকে তখন উত্তর হবে কোন বর্গ সামনে মাইনাস এখানে এই তো তো মাইনাস অলরেডি আছে এই কোন বর্গ তার সামনে মাইনাস এখানে অবশ্যই অবশ্যই লক্ষণীয় যে এটাকে কোনোভাবে এরকম লেখা যাবে না মাইনাস বি হোল স্কোয়ার লিখা যাবে না এটা মিন করছে যে আগে কোনটাকে বর্গ করতে হবে তার সামনে একটা মাইনাস বসাতে হবে বিষয়টা এমন না যে আগে কোনটার সামনে মাইনাস বসে তারপরে বর্গ করব। অবশ্যই আগে কোনটাকে বর্গ করে দেব তারপরে সামনে একটা মাইনাস নিয়ে আসবো আর এই মাইনাস তো ফর্মে দেওয়াই ছিল ঠিক আছে কীভাবে নিচে হবে সি স্কোয়ার সামনে মাইনাস এখানে হবে ডি স্কোয়ার সামনে প্লাস তো ছিল এখানে একটা মাইনাস চলে আসবে আমাদের ফর এক্সাম্পল লিমিট এক্সটেন্স টু জিরো কস টু এক্স মাইনাস কস ফোর এক্স বাই থ্রি এক্স প্লাস টু এক্স এখন যদি আমরা আগের টেকনিকটি এখানে অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি কোন বর্গ এখানে আমরা এক্স আর ব্যবহার করব না এক্সের শহরটা ডিরেক্টলি ব্যবহার করব কারণ এক্স যদি আমরা ব্যবহার করি ফাইনালি এক্স কেটে যাবে তাহলে শুধু শখ নিয়ে কাজ করি দুইয়ের বর্গ হচ্ছে চার তার সামনে একটা মাইনাস দেবো এই সূত্র থেকে এখানে অলরেডি মাইনাস আছেই আর চারের বর্গ হল ষোলো তার সামনে আমরা একটা মাইনাস ব্যবহার করবো এখানে তিনের বর্গ নয় সামনে মাইনাস এখানে দুইয়ের বর্গ চার প্লাস তো ছিল সামনে একটা মাইনাস দিয়ে দেবো তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি মাইনাস ফোর এখানে প্লাস আসবে সিক্সটিন তার মানে মাইন প্লাস টুয়েলভ এখানে আমি পাচ্ছি মাইনাস নাইন প্লাস ফা ফোর তা মাইনাস নাইন মাইনাস ফোর দ্যাট মাইনাস থার্টিন ফাইনালি অ্যান্সার আসবে মাইনাস টুয়েলভ বাই তা আশা করি এই শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা এমসি কিউ এক থেকে এক মিনিটের আগেই সলভ করতে পারবো যে এমসি যদি আমরা নর্মালি চিন্তা করে করতে যাই অনেকটা এক থেকে দেড় মিনিট ইভেন দুই মিনিটের কাছাকাছি সময় অনেক সময় লেগে যায় তা তোমরা অনেক সময় ভাবতে পারো যে এতগুলো শর্টকাট মনে রাখবো কীভাবে সেটাও তো একটা ঝামেলা তো তার জন্য আমি একটু বলি এটি একটু কষ্ট হলেও তুমি টাইপ ধরে ধরে যদি একবার একবার করে একটা করে এক্সাম বললে প্র্যাকটিস করো তারপরে পাশাপাশি এই শর্টকাটগুলি তুমি যদি অনুশীলনের অঙ্কে প্রয়োগ করার চেষ্টা করো তাহলে আমি আশা করি তোমার জন্য এটা মনে রাখা খুব ইজি হবে যে এটা পরীক্ষার হলে তোমাকে অনেক সময় সাশ্রয় করে দেবে তা যথারীতি সবার জন্য শুভকামনা রেখে গণিতের সৌন্দর্য উপলব্ধি করার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ